এবার আমি দোকানার দিন লাগি আমার সেকশন 14 মুখায় সেকশন 12 মুখায় দাঁড়াই এমন অবস্থা। মানে মৌলিবাজারের ভিতরেও মৌলিবাজারের ভিতরেও নেটওয়ার্ক নাই, এই যে একটা লাইভও গেলাম, মানে লাইভও গেলে দেখাইলাম মানে আপনার সাথে। ও ওই বাগানের ভিতরেও দেখছে ফাটল, চা বাগানের ভিতরেও ফাটল, আমি দেখলাম এই সাইড গুড়ি আমার এক পত্রেও শেষ করা যেত না, শেষ গুড়া আমরা তো গুড়িয়ে উপরটাতে এই শ্রীমঙ্গল শ্রীমঙ্গল দিয়া হজম টিলা গরম টিলা কত টিল্লা গুড়াই আসলে ইয়গুলা এবদরা তো আর বাইরে রয়ে গেছে। সৌন্দর্যগুলা দরা তো আর বাইরে এখনো রয়ে গেছে, কত হইল যে আমরা অত বিচতে আইও না ঠুকাইও না, আর কত সুন্দর পরিবেশ বার করতামও পারি না। এই হিসাবে মোটরসাইকেল একটা ইয় সুন্দর যানবাহন, যে চাইলেও কিবাই দিয়ে এখন পর্যটক জীবনেও আইত না, কারণ হইল গিয়া যদি আইতো বলা হতো আইলে আস্তা দিন লই আওয়া লাগবো, গাড়ি আনো এরপরে গাড়ি এলাই কিবাই দিয়ে ঢুকবো কিনা, কিছু কিছু জায়গা মুখে তো গাড়িও ঢুকে না, কিবাই আইব কি না আইতো না, বিশেষ করে অকল মুখে গাড়ি চলে না, মোটরসাইকেল এমন এক জিনিস গেছা মুখায় দিয়া লামি গেলাই বেশি লিলাই। তখন আমি তো আইলাম বালা হতাম, দেখুন রাস্তা কুম্বাইতে আমি তো আর আই দিতাম, অসুবিধা না দুই চারটা লোকে আছে যে ভাইটা কি যেভাবে যাইতাম পারি। সুহান আল্লাহ সুহান আল্লাহ কত সুন্দর, অনেকে মনে করবা এগুলো শ্রীমঙ্গল, আসলে শ্রীমঙ্গল নাই মৌলিবাজারের ঠান্ডা তো আমি জীবনেও আইছি না এটা মুখায়, ও কয়লা আইলাম আটটা মনে 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 কইলাম বেশি ফ্যান পিছিয়ে আমার যা ছিল বা বর্তমান সুন্দর, এখন তো এমন সুন্দরও করলাম আমি রাস্তা উস্তা হারাই দিয়েছি মানে এখন কিতা করতাম কুম্বাই থাকি কুম্বাই যাইতাম, যে পায়ে যাই ওবাই সুন্দর, যে পায়ে যাই ওবাই সুন্দর, সুন্দর দেখতে দেখতে মাথা নষ্ট। ও মেইন রোডে লাগাল খাইনি আমি, আমি তো আগামাটা শুনতে বুঝি আর না যাই আল্লাহর হাওলা। ও মনে হয় মেইন রোডে লাগাল খাইলে আমি হো হবে আমাইছিলাম খুব এই আবার আই মেইন রোডের পিতা আবার বাগান 14 মুখে আমাইছিলাম 17 মুখে আবার আই চন্দ্র তিন সেকশন নাকি আই আর তো যাই সামনে দিয়া এই পিতা অবস্থা সামনে আইলাম যখন আপনি ঘুরিয়ে দেয়।